हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल सुप्रिया सोमा ब्लॉगे तुम्हारे सबाई के सुस्वागतम। आज हम एक ट्रेडिशनल एक रेसिपी देखो इलिश माछेर माथा दिए कचु शाक। देखो एखे हमारे बाड़ी ये कचु शाकगुलो हो कचु डाटा बाबा केटे दिए खूब सुंदर परिष्कार केटे दिए कचुर जो नीचे अंशा रही है से तरकारी खेते परि डाले खेते परि से खेते परि और कचुर डाटागुलो के आँच छड़िए এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। দেখো আমি হাতে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি কারণ কচু শাক কাটলে না একটা হাতে মানে অন্য রঙ কালো একটা দাগ হয়ে যায়। আমি যদি প্লাস্টিক সমেত কাটি বা তোমাদের যদি গ্লাভস থাকে গ্লাভস পরেও কাটতে পারো তাহলে এই দাগটা হাতে লাগবে না। দেখো আমি কচুর যে নিচের দিকটা এটা আমি কেটে সাইজ করে রেখে দিচ্ছি, এটা আমরা পরবর্তীকালে তরকারি বা সিদ্ধ করে বা ডালে দিয়ে খাবো। আর এইবার আমি কচুগুলোকে ডুমো ডুমো করে কেটে রাখছি। এরপর দেখো তোমাদের দেখানোর জন্য এরকম করে একটা কচু ধরে পুরো কচু আঁচটাই ছাড়িয়ে নিতে হবে। পরিষ্কার করে নিয়েছি একদম আঁচগুলোকে পরিষ্কার করে নিয়ে এবং ছোট ছোট ডুমো করে কেটে নেব। প্রতিটা কচুই আমি এইভাবেই কেটে নেব। কচুটা কাটা হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে এটাকে ভাপিয়ে নেব। আর এই কচু আমরা সবাই জানি যে কচু খাওয়াটা ভীষণ উপকারী, এখান থেকে আমরা প্রচুর পরিমাণ আয়রন পাই। দেখো আমি আরেকটা তোমাদের দেখাচ্ছি প্রসেসটা কি করে কাটবে। একটু খাওয়াটা একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগে ঠিক কথাই, কচু কেটে ভাপিয়ে রান্না করতে, তবু আমাদের এটা উপকার বা টেস্টি খাবারও বলা যায়। আর বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে তো কোনো কথাই হবে না। দেখো বন্ধুরা আমাদের কচুটা একদম পরিষ্কার করে খুব সুন্দর করে কাটা হয়ে গেছে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু কচুটা কাটতে সময় লাগে। ঠিক আছে, দেখো এই আঁশগুলো এখানে রয়েছে, আঁশগুলো দেখো এইভাবে আঁশগুলোকে পুরো রয়ে গেছে। এবার আমরা এই কচুটাকে ভালো করে ধুয়ে এটাকে ভাপিয়ে নেব। আর দেখো আমি যেহেতু প্লাস্টিক বেঁধে করেছিলাম আমার হাতে দেখো একটু কোনো মানে কালো দাগ আসেনি, সবটাই পুরো প্লাস্টিকের বেঁধে গেছে। দেখো আমাদের কচুটা পুরো একদম মানে ভাপ দিয়েছিলাম, পুরো একদম ঠিকঠাক একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে জল থেকে তুলে তারপর রান্নাটা করব। আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি দুটো। এই ইলিশ মাছের মাথা দুটোতে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আজ আমি তৈরি মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা তৈরি করছি। তোমরা চাইলে কচু শাক ছোলা দিয়েও করতে পারো, ছোলা ভিজিয়ে সেই ছোলা দিয়ে করতে পারো, কিংবা নারকেল কোড়া দিয়েও কচু শাক করতে পারো। আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। এখন ইলিশ মাছের মাথা ভাজা যে তেলটা থাকছে সেই তেলের মধ্যেই আমি এই তেলের ভেতরেই এখন পাঁচফোড়ন সম্বরা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন এবং কিছু গোটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, সেগুলোকে আমি দিয়ে দিলাম। এখানে আমি সেদ্ধ করা কচুটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আমি এখন এই কড়াইয়ের ভেতরে কাঁচা লঙ্কার পাঁচফোড়ন সম্বরা দেওয়ার পরে কচু শাকটাকে আমি ভাপানো কচু শাকটাকে দিয়ে দেব। শাকটাকে এখন কচু শাকটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। এখন আমি
এই কচু শাকের ভেতরে পরিমাণ মতো দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো দেব নুন, দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর আমি এই ভেতরে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথা। আমি এখানে যে ভেজে রেখেছিলাম ইলিশ মাছের মাথা সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে দিয়ে ভালো করে 15 মিনিট নাড়াচাড়া করতে হবে এবং এই মাথাগুলোকে এর ভিতরে ভেঙে দিতে হবে। এই খুন্তি দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেঙে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে করছি, আপনারা চাইলে ছোলা এবং নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। এই কচু শাক পুষ্টিকর এবং সুস্বাদু খাবার। কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। কচু শাক করতে সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যেহেতু পুষ্টিকর খাবার তাই আপনারাও বানিয়ে ফেলুন কচু শাক। এটাকে ভালো করে 15 মিনিট নাড়াচাড়া করতে হবে। কচু শাক প্রায় হয়ে এসেছে, এখন আমি পরিমাণ মতো এখানে চিনি দিলাম। চিনি দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার কচু শাক পুরো রেডি হয়ে গেছে। কচু শাক আমার রেডি হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এখন কচু শাকটাকে একটা প্লেটে নামিয়ে নেব। রেডি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এটি একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার। কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এবং আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন আপলোড করা ভিডিও পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনে ক্লিক করুন। এবং প্রচুর প্রচুর পরিমাণে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।